আয়নায় দেখতেছে কি করে। আসসালামু আলাইকুম। অনেক দেরিতে করে ভিডিওটা আপলোড করতেছি, যদিও এখনও ঈদের আমেজ কাটেনি। তাই সবাইকে ঈদ মুবারক, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে আমার ছেলের ঈদের শপিং এবং তার চুল কাটা নিয়ে। এখন আমি তো প্রথমবার মা হয়েছি, আমি জানি না কিভাবে কি করতে হয়। তো আমি হুট করে চলে গেছিলাম রংপুর RMC শপিং কমপ্লেক্সে। সবাই বলতেছিল বাচ্চার জন্য এত দামি কাপড় না নিতে, কিন্তু না, আমি নিয়েই ছাড়ব। এরপর শপিং কমপ্লেক্স থেকে ওর পাঞ্জাবি কেনার পর বাসায় ফিরছি। 28 রোজা 29 রোজার দিন আমি আমার ছেলেকে নিয়ে, সাথে আমার ছোটো ভাই মানে আমার ছেলের কংস মামা, তাকে নিয়ে চলে গেছিলাম নাপিতের দোকানে। আমাদের বাসার পাশে একজন নাপিতের দোকান আছে, বাবুর 40 দিন বয়সে ওই নাপিতি ওকে চুল কাটাইছিল। তো যাই হোক, গিয়ে ওখানে অপেক্ষা করতেছিলাম। আমার ছেলে তো মানে মাশাল্লাহ তাকায় তাকায় দেখতেছিল, ওর আবার ঘোরাঘুরি অনেক পছন্দ। আমি আবার চিন্তা করতেছিলাম আমি তো ওকে কোলে ধরে রাখতে পারবো না, ও কি করবে নাকি। তো এই চুল কাটার ভিডিওটা যখন আমরা যাচ্ছিলাম তখন দেখেন ও কেমন শান্ত ছিল, কিন্তু চুল কাটতে দেওয়ার সময় প্রথমে একটু ভয় পেয়ে গেছিলো, কারণ মেশিনটা একটু আওয়াজ হচ্ছিল, ও প্রথমে বুঝতে পারেনি। পরে যখন আমি বলছিলাম যে তোমার বাবার এরকম মেশিন আছে, তখন ও একটু শান্ত হয়ে যায়। কিন্তু ও আমার কাছে আসার জন্য অস্থির হয়ে গেছিলো, কারণ আমি যদি ওর সামনে থাকি তাহলে ও কারো কাছে থাকতে চায় না। আমি বললাম বাবা আমি এখানে আসি, তুমি চিন্তা করিও না, মামার কোলে থেকে চুলটা কাটো। পরে ওর যখন একটু সুস্বরী অনুভব হচ্ছিলো, আবার একটু আরামও লাগতেছিলো, তখন হাসতেও ছিল আবার কান্নাকান্নাও করতেছিল। পরে আমার ভাই ওকে অনেক কষ্ট করে শান্ত করাচ্ছিল, মামা মামা কাঁদে না কাঁদে না এগুলো বলে। দেখেন কাঁদলে আমার বাচ্চাটাকে কত কিউট লাগে, মাশাল্লাহ। এরপর তাকে যখন সামনে ঘুরায় নিয়ে চুল কাটা হচ্ছিল, তখনও আয়নার মধ্যে আর কি দেখতেছিল। পরে নাপিত ভাইয়াটা ওকে সুন্দর মতো বুঝাচ্ছিল। এরপর হৃদয় কী করলো, বসা থেকে উঠলো, উঠে ওর সাথে গল্প করা শুরু করলো, মামা মামা বলে যে এটা করতেছি ওটা করতেছি এগুলো বলার পর। ও যখন আয়নায় দেখলো ওর চুলটা কাটা হচ্ছে, তখন ও আর কি একদম চুপচাপ হয়ে একদম শান্ত বাচ্চার মতো দেখতেছিল যে কীভাবে চুলটা কাটে, কীভাবে কী করে। তখন আর মেশিনের সাউন্ডটাও ওকে ভয় পাওয়া দিচ্ছিল না। তো এই ভাইয়াটা ওকে অনেক মানে গল্প গুজব করতেছিল। একটা পিচে ছিল, ওই পিচির চুলটা কাটার কথা ছিল, কিন্তু ওর থেকে আমার ছেলের বয়স যেহেতু আরও ছোটো এবং মাথায় তেমন একটা চুল নেই, মানে ছোটো মানুষ হিসেবে যতটুকু চুল থাকার কথা ততটুকুই আছে, বেশি বড়ও না ছোটোও না। তাই আর কি আমার ছেলেকেই আগে করে দিল, কারণ ওর চুল কাটতে তো বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। কিন্তু ওই যে পিচিটা ছিল ওর বয়স ছিল 8-9 বছর, যার কারণে ওর মাথার চুলটা একটু ঘন ছিল প্লাস বড় ছিল। তো এইভাবে দাঁড়ায় দাঁড়ায় ও যখন চুলটা ঘন ঘন করে কাটা হয়ে গেছিলো, তখন আমাকে বললো আরও কাটবে কিনা। তো আমি বলে দিলাম যে মাঝখানের চুলগুলো একটু সাইজ করে দিতে, প্লাস সামন পিছনের আগা গোড়া যেগুলো একটু কম বেশি হয় সেগুলো একটু সাইজ করে করে দিতে। তো উনি বলতেছিল যে ছোটো মানুষ কি এত বোঝা যাবে। তো আমি বললাম যে না, অবশ্যই বোঝা যাবে, যেহেতু আমার ছেলের ফার্স্ট কাটিং হচ্ছে, কাজে সেইভাবেই আমি ওইটা করতে চাই। এরপর আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং আমার ভাইও দেখতেছিল, পরেও আমার কোলে আসার জন্য পায়চারি করতেছিল। আমি বললাম তুই ঘুরে নে, ঘুরে ওকে আয়নায় দেখাও, আয়নায় দেখে দেখে চুপ থাকে। পরে ও আয়নার দিকে তাকালো এবং আমার কাছে আবার আসার বায়না ধরতেছিল। তো আমি বুঝাইলাম আর বললাম বাবা আর একটুখানি আছে, ওইটুকু হইলে আমি তোমাকে কোলের মধ্যে নিচ্ছি। তাও সে মানে না, পরে হৃদয়কে বললাম তুই বস, পরে বসলো, বসে ওর মাথার সামনের পিছনের চুলগুলো সাইজ করে দিচ্ছিল। তো ওর বাবার সাথে 28 রোজাতে ওর পাঞ্জাবি কেনার পর, আমি পাঞ্জাবি কেনার ভিডিওটা নিতে পারিনি, আমি RMC থেকে পরবর্তীতে আর কি সুপার মার্কেটের দিকে গিয়েছিলাম, ওখানে বাচ্চাদের একটা মিনি সুপার মার্কেট আছে সেখান থেকে নিয়েছি। এর আর আমরা শুধু পাঞ্জাবি দিছি, আমরা বলতে আব্বু দিছে, আমি কিচ্ছু দেইনি বা ওর বাবা দেয়নি, কারণ ওর 4 সেট ঈদের জামা উঠছে। পাশের বাসার ওর এক আন্টি ওকে একটা গেঞ্জি সেট দিছে, ওর এক নানি ওকে শার্ট সেট দিছে,
তারপর হচ্ছে ওরা খালা শার্ট প্যান্ট দিছে, তারপর আর এক নানি ওকে বাথটব দিছে, যে সবাই জামা দিচ্ছে, আমি জামা দিলে না কেমন হয়, তার থেকে আমি বাথটব দিই। আমার বাচ্চা অবশ্য বাথটবটা পেয়ে অনেক খুশি হয়েছে এবং অনেক সুন্দর করে গোসল করে, অনেক লাফালাফি করে, ওর গোসলের ভিডিও আছে, আমি দিয়ে দিব। এরপর চুল কাটা শেষে ওকে আমি কোলে নিচ্ছিলাম, ও কী খুশি আর আনন্দ, মানে জীবনের প্রথম নিজের বাচ্চার আনন্দ দেখে নিজেকেই অনেক খুশি লাগে। বিশ্বাস করেন, আগে আমি বাচ্চা কাচ্চা তো পছন্দ করতাম না, যখন কোনো বাচ্চা কান্না করতো বিরক্ত লাগতো, কিন্তু এখন মনে হয় যে বাচ্চা কেন কান্না করে, বাচ্চার কান্না করা যাবে না, বাচ্চা সব সময় হাসবে খেলবে। তো যাই হোক, এরপর আমার ভাইরে বললাম যে ছাতাটা ধর, ধরে নিয়ে আয়, ও বলতেছে পারবো না, বললাম জোর করে ওর দ্বারাই ছাতাটা ধরাইলাম। এরপর আমি বললাম দেখো তোমার মামা তোমার জন্য ছাতা ধরছে, আমার ভাই ওকে অনেক আদর করে অবশ্য। পরে এইভাবে চুল কাটা শেষ, ঈদ হয়ে গেল, টেক কেয়ার।